نفسه ابتغاء مرضات الله الله رؤوف بالعباد نبي جي بولن الله رب العالمين بولتسين মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা আল্লাহ সন্তুষ্টি বিধানের জন্য নিজের জীবনকে খরিদ করিয়া লয় নবীজি তখন খেজুর খাইতেছেন সুয়াইব রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে খেজুর খাওয়া শুরু করতেছে আল্লাহু আকবার বলে নবী কয় ওই মিয়া আইছই খেজুর খাওয়া শুরু করে দিয়েছো তাকায় দেখে শোক উঠছে একটা কয় মিয়া তুমি খেজুর খাইতেছো তোমার শোক উঠছে এরপরে খেজুর খাও কয় ইয়া রাসূলুল্লাহ শোক যেই শোক উঠছে এই শোকের পক্ষ থেকে খাইতেছি না আমার যেই শোকটা ভালো সেই শোকের ভালো শোকের পক্ষ থেকে খেজুর খাইতেছি এই কথা শুনে নবীজি হাসিয়া দিছে সুবহানাল্লাহ এই যে আপনারা হাসছেন এটা সওয়াব হইছে কিছু কিছু হাসি আছে সওয়াব হয় কিছু কিছু কান্না আছে সওয়াব হয় জোরে বলেন ঠিক কি না আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনকাবুত বিষয় দেওয়া হয়েছিল আমাকে মাত্র দুইটা সানে নজর বলতেছি আমিন সূরা আনকাবুত আনকাবুত অর্থ হলো মাকড়সা আপনারা মাকড়সা চিনেন কোথায় থাকে জঙ্গলে বাড়ির পাশেই থাকে সকলের কাছাকাছি থাকে জোরে কোন ঠিক কিনা আনকাবুত অর্থ হলো মাকড়সা আমার নবী আপনার নবী মক্কা থেকে মদিনা হিজরত করার আগেই এই সূরাটা নাজিল করেছেন এই সূরার নাম হলো আনকাবুত আনকাবুত অর্থ মাকড়সা মাকড়সার নামে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটা কি করেছেন নাজিল করেছেন আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার ভিতরে মাকড়সার গড়ের দৃষ্টান্ত তুলে ধরেছেন কেন দৃষ্টান্ত তুলে ধরেছেন এই পৃথিবীতে প্রত্যেকটা প্রাণী গড় বানায় কি বানায় গড় বানায় আর প্রতিটি প্রাণী গড় বানাইবার মতো মেধা বুদ্ধি যার যতটুকু প্রয়োজন ততটুকু মেধা বুদ্ধি আল্লাহ রাব্বুল আলামিন তাকে দান করেন ভাইরা আমার লক্ষ্য করে দেখেন বাবুই পাখি গড় বানায় বাবুই পাখি গড় বানাইবার জন্য যতটুকু মেধা বুদ্ধি দরকার আল্লাহ রাব্বুল আলামিন ওই বাবুই পাখিকে ততটুকু মেধা বুদ্ধি দান করেছেন ঘর বানানোর পর বাহির থেকে একটু কাদা নিয়ে আসে কাদাটা ঘরের ভিতরে রাখে রাখার পরে একটা জোনাকি পোকাকে দরে নিয়ে আসে জোনাকি পোকা আপনারা চিনেননি ওই যে ঝিলিমিলি বাতি জ্বলে ছোট সময় বাসতলায় গিয়া গাছতলায় গিয়ে জোনাক রাত্রিতে দৌড় দিয়ে দিই জোনাকি পোকাগুলি হাতে ধরে বলতাম ওই যে ভিতরে লাইট জোরে কোন ঠিক কিনা এইভাবে ধরে দেখতাম ভিতরে জলে আর নেবে ওই জোনাকি পোকাটাকে বাবুই পাখি ধরে নিয়ে আসে ওই জোনাকি পোকার সুইচটা হলো মুখে বালবটা হলো পিঠে মুখ দিয়ে সুইচ অফ অন করে ওই জোনাকি পোকাটাকে ধরে নিয়ে যায় ধরে নিয়ে গিয়ে যেই কাদাটা ঘরের ভিতরে রেখেছিল ওই কাদার ভিতরে যখন মাথাটা ঢুকিয়ে দেয় তখন কিন্তু মুখ দিয়ে সুইচটা অফ অন আর করতে পারে না ডাইরেক্ট হয়ে যায় বাবুই পাখি ডাক দিয়ে বলো দুনিয়ার মানুষ তোমরা লক্ষ্য করে তাকিয়ে দেখো এই যে আমি ঘরের ভিতরে ইলেকট্রিক বাতি ফিট করলাম
দুনিয়ার জমিনে এক বছর নয় দুই বছর নয় ১২ থেকে ১৬ বছর পর্যন্ত লেখাপড়া করে ইঞ্জিনিয়ার হওয়ার পর তোমরা ইলেকট্রিক ফিট করার কাজ শিখো জোরে কোন ঠিক কিনা ইলেকট্রিক তৈরি করার জন্য তোমরা লেখাপড়া করে তারপরে ইলেকট্রিক ভিতরে ফিট করো তোমরা ভালো করে লক্ষ্য করে দেখো এই যে আমি বাবুই পাখি ঘরের ভিতরে ইলেকট্রিক ফিট করলাম ঠিক তেমনি ভাবে মাকর সাগর বানায় মাকর সাগর বানায় জাল বনে এই যে জাল বনে মাকুরসা সুতা বনে জাল বনে আজ পর্যন্ত আপনারা দেখেছেন কিনা যে সুতা আনার জন্য বাবুরহাট অথবা গাউসিয়ায় কোনো দিন ফ্যাক্টরিতে গেছে কিনা গেছে জীবনে শুনছেন যে নরসিংদী সুতা আনার জন্য গেছে বাবুরহাট গাউসিয়া তাহলে এই সুতা কোথায় থেকে আসে আল্লাহ তাআলা তাকে দান করেন এক হাতের দরকার পাঁচ হাতের দরকার যদি পাঁচ হাজার হাতের সুতার প্রয়োজন হয় আল্লাহ রাব্বুল আলামিন এই মাকড়সার ভিতরে সুতার ফ্যাক্টরি খুলে দিয়েছে বলেন সুবহানাল্লাহ অটোমেটিক শুধু পিছন থেকে সুতা বার হইতে থাকে এখন আপনি যদি চিন্তা করেন এই মাকড়সাকে কেটে টুকরা টুকরা করে ফেলবেন কিন্তু ভিতরে কোনো অস্তিত্বই সুতার নাই জোরে কোন ঠিক কিনা তাহলে সুতা কোথায় থেকে আসে আল্লাহ রাব্বুল আলামিন তাকে দান করেন এর মাঝে আবার খানা খা খানা আসে সে খানা খায় আল্লাহ রাব্বুল আলামিন এই মাকড়সার গড়ের দৃষ্টান্ত এই জন্য এনেছেন এই পৃথিবীতে যত গড় আছে সমস্ত গড়ের মধ্যে সবচেয়ে দুর্বল গড় হলো মাকড়সার গড় জোরে কোন ঠিক কিনা একটু বাতাস আসলেই গড়টা ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ হয়ে যায় যদি হাত দিয়া থামা দেন আর গড় নাই যদি ঝাড়ু দিয়া বাড়ি দেন গড়ের কোনো অস্তিত্বই থাকে না জোরে কোন ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন ওই মাকড়সার দৃষ্টান্ত এই জন্য এনেছেন মাকড়সা যে গড় বানায় এই গড় বড় হালকা বড় দুর্বল ও পৃথিবীর মানুষেরা তোমরা যারা পৃথিবীর নাজ নেয়ামত পেয়ে পৃথিবীর নাজ নেয়ামত পেয়ে তোমরা গড় বাড়ি বানাও গড় বাড়ি বানাইয়া পরকালকে ভুলে গিয়েছ মহান আল্লাহকে ভুলে গিয়েছ তোমরা জেনে রাখো তোমাদের দৃষ্টিতে মাকড়সার গড় যত বড় দুর্বল আমি আল্লাহর কাছে তোমাদের গড় বাড়ি দালান কোটা অট্টলিকা তার চাইতে কুটি কুটি গুণ দুর্বল জোরে কোন ঠিক কিনা যেই দল দালান গড়ে বসে যেই অট্টলিকায় গড়ে বসে তুমি আত্ম গরিমায় বুকছ এই দুনিয়ার নাজ নেয়ামত পেয়ে যারা আখেরাতকে ভুলে গিয়েছে যারা জান্নাতকে ভুলে গিয়েছে মহান আল্লাহকে ভুলে গিয়েছে তাদেরকে সতর্ক করার জন্য তোমার এই দন সম্পদ দালান কোটা সব মাকড়সার গড়ের মতো যেদিন ইসরাফিল আলাইহিসসালাম সিংহায় ফি দিবে ফু দেওয়ার সাথে সাথে পৃথিবীর সব কিছু ধ্বংস হয়ে যাবে জোরে কোন ঠিক কিনা পৃথিবীর সব কিছু ধ্বংস হয়ে যাবে এই পৃথিবীতে যত দালান কোঠা বাড়িঘর অট্টালিকা আছে ইসরাফিল আলাইহিসসালাম সিংহায় ফুঁক দেওয়ার সাথে সাথে সব চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে ওই আজরাইল আলাইহিসসালাম যেদিন আপনাকে আমাকে থাবা দিবে থাবা দিবে ওই দিন আপনি আমি চোখ দিয়ে শুধু দেখব সব কিছু সাদা দেখা যায় বিদায়ের সময় আপনি তাকায় দেখবেন আপনার ঘর দেখা যায় না বাড়িঘর দেখা যায় না সম্পদ দেখা যায় না শুধু সামনে সাদা গুলি দেখা যায় ওই দিন আপনি আমি বুঝবো
এই দুনিয়ার মাকোসার গলে গরের মতো দোকায় পড়েছিলাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাই মক্কা কাফেরদের এই কথাটাই বুঝাইবার জন্য যারা বলতো ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা মালাও ওয়াআদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা যারা বলতো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই সমস্ত মক্কার কাফেরদেরকে বুঝাইবার জন্য বলতেছেন যারা বলতো আল্লাযি জামা মালা ওয়া আদাদা মালকে জমা করতো সঞ্চয় করতো আর বলতো এই ধন সম্পদ সমা সব কিছু আমার হাতে থাকবে ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই ধন সম্পদ চিরস্থায়ী থাকবে এটা ধারণা করা ঠিক না কাল্লা লা ইউনবাদান্না ফিল হুতামা এই ধন সম্পদ চিরস্থায়ী নয় হাতছাড়া হয়ে যাবে এইটা এই কথাটা বুঝাইবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা কি মাকড়সার ঘর দেখছো মাকড়সার ঘর যে বড় দুর্বল জারু দিলে গড়ের কোনো অস্তিত্বই থাকে না জোরে কোন ঠিক কিনা এই মাকড়সার যে দুর্বল এই মাকড়সার যে বড় গর যে বড় হালকা এটা বুঝাইবার জন্য ইঞ্জিনিয়ার হওয়া লাগে না জোরে কোন ঠিক কিনা এটা বুঝাইবার জন্য আই পাস প্রয়োজন হয় না বি পাসের প্রয়োজন হয় না সাধারণ ছোট বাচ্চারা বুঝে মাকড়সার যে গড় যে বড় দুর্বল আর জোরে কোন ঠিক কিনা এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাল্লা লা ইউনবাদান্না ফিল হুতামা সম্পদ হাত ছাড়া হয়ে যাবে সম্পদ হাতে নিজের কাছে সারা জীবন থাকে না অনেক সময় মানুষ পকেটে দশ হাজার বিশ হাজার টাকা নিয়ে ঘুরাঘুরি করে আর মনে মনে ভাবে আমার পকেটে টাকা আছে এখন আমার দাম আছে জোরে কোন ঠিক কিনা আমার ঘর আমার পকেটে টাকা আছে কিছুক্ষণ পরে দেখে আরেকজনের পকেটে গেছে গা জোরে কোন ঠিক কিনা এই কথাটা বুঝাইবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের ভিতরে মাকড়সার দৃষ্টান্ত এনেছেন মাত্র মাকড়সার দৃষ্টান্ত দিয়েছেন উপমা দিয়েছেন এই সূরাটার এই জন্য এই সূরার নামকরণ করা হয়েছে সূরায় আনকাবুত আনকাবুত অর্থ কি আপনারা তো সবাই পারেন আনকাবুত অর্থ কি মাকড়সা এই দুনিয়ার রাজা বাদশা ওলি গাউস কুতুব যারা পৃথিবীর জমিনে ছিল তারা দুনিয়ার কেউ কোনো কিছু নিয়ে যাইতে পারে নাই বাদশা হারুন রশিদ ওনার সামনে ওনার দরবারে একজন পাগল বেশে সব সময় আসা যাওয়া করত ওই পাগলের নাম ছিল বাহলুল পাগলা কিসের পাগলা বাহলুল পাগলা পাগলের বেশে থাকতো আসলে কিন্তু পাগল না অনেক পাগল আছে পাগলের বেশে থাকে কিন্তু প্রকৃত কি না পাগল না ওই বাহলুল পাগলা আসা আসা যাওয়া করতো বাদশার দরবারে তাই বাদশাহ একদিন বাহলুল পাগলাকে ডাক দিয়ে বলে এরে বাহলুল তোর চাইতে নির্বুদ্ধ ব্যক্তি মনে হয় কেউ নাই বেকুফ কেউ নাই তুই আমার কাছে আস তুমি আমার কাছে আস বাহলুল পাগলা বাদশাহ হারুন রশিদের কাছে যাওয়ার পর বাদশাহ হারুন রশিদ ওনাকে একটা লাঠি হাদিয়া দিল লাঠিটা দিয়ে বলে এই যে বাহলুল পাগলা তোর চাইতে নির্বুদ্ধ যেহেতু কেউ নাই এই জন্য তোকে আমি একটা লাঠি হাদিয়া দিলাম আর আমার দরবার তোর জন্য উন্মুক্ত করে দিলাম যখনই প্রয়োজন হবে তুই আমার দরবারে চলে আসবি তোকে কেউ বাধা দিবে না বাহলুল পাগলা সব সময় আসা যাওয়া করে বাদশাহ দরবারে কিন্তু দুনিয়া থেকে একবার বিদায় হয়ে গেলে
পূর্বপুরুষ থেকে নিয়ে আজ পর্যন্ত শুনছেন জীবনে ফিরে আসছে ফিরে আসে নাই এটা আল্লাহ কোরআনে বলছেন 21 পারায় 15 নম্বর পৃষ্ঠা সূরা সেজদা 12 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন রব্বানা আবসনা ওয়া সামিনা ফারজিনা নাআমাল সালিহা বলবে হে আমাদের প্রতিপালক রব্বানা বুসরনা এখন চোখে দেখতেছি আযাব অসামিয়না এবং নিজ কানে শুনতেছি ফারজিনা আমাকে কাঁঠালিয়া গ্রামে পাঠাও এখানে বলতে পারেন হুজুর কাঁঠালিয়া কথা তো কোরআনে নাই আপনি কাঁঠালিয়ার কথা কেন বললেন যদিও শব্দের ভিতরে কাঁঠালিয়া নাই কিন্তু অর্থের ভিতরে কাঁঠালিয়া আছে অর্থাৎ আপনি যখন কবরে যাওয়ার পর যখন আযাব আসবে আযাব যখন আপনি নিজ চোখে দেখবেন কানে শুনবেন তখন প্রভুকে ডাক দিয়ে বলবেন প্রভু গো রব্বানা আবসরনা ওয়া সামিনা ফারজিনা এখন চোখে দেখতেছি আযাব কানে শুনতেছি ফারজিনা আমাকে পাঠাও কোথায় পাঠাবো ওই সময় আপনি গেছেন কাঁঠালিয়া থেকে আপনি কি বলবেন আমাকে মাদুদি পাঠাও আপনি কি বলবেন যে আল্লাহ আমি আসছি কাঁঠালিয়া থেকে আমাকে মাদুদি পাঠাও আপনি তো বলবেন ফারজিনা অর্থ হলো আমি যেখান থেকে এসেছি আমাকে সেখানে পাঠাও এটা অর্থ হলো ফারজিনার অর্থ তাহলে শব্দভাবে নাই মানানভাবে কাঠালে আছে আছে না নাই ফারজিনা আমাকে পাঠাও কাঠালিয়া পাঠাও আল্লাহ বলবেন কেন রে পাঠাবো কেন পাঠাবো নামান সলিহান নেক আমল করার জন্য পাঠাইবেন এতদিন পর্যন্ত আমরা বুঝতে পারি নাই মনে করেছিলাম ওলামায়ে কেরাম আলেম উলারা এমা আলেম ওলামারা এমন বলবেই এই যেমন আজকে ওলামায়ে কেরাম ওয়াজ করতেছেন কোরআন হাদিস থেকে বয়ান করতেছেন কিছু কিছু মানুষ আছে কিছু কিছু মুনাফিক মার্কা মুসলমান আছে তারা দেখবেন আশেপাশে মাহফিলে আসবে না কিন্তু বাইরে থেকে শুধু সমালোচনা করবে হুজুররা খাইয়া দেয়া কোনো কাম নাই শুধু ওয়াজ করে আর করে হুজুর গো সব কথা শুননে কি আমরা পারবো কিরা এমন মানুষ সমালোচনা করে আসে না নাই আছে দেখবে এই জন্য নামাল সলিহান আল্লাহ দেয়া কামল করার জন্য এখন বুঝে ফেলেছি আমি যে কত বড় পাপ করেছি আল্লাহ বলবেন এখন কেন রে নেক আমল করবি পরের অংশ দ্বারা বুঝায় ইন্না মুকিনু আল্লাহ এখন দৃঢ় বিশ্বাস হয়েছে এখন বিশ্বাস হয়েছে আপনি কি মনে করেন ওই সময় আপনি বিশ্বাস করলে ফারজিনা দুনিয়াতে আসতে পারবেন বাদশাহ হারুন রশিদ বলেন না রে বাহলুল এমন এক দেশে যাইতেছি রে বাহলুল এমন এক দেশে যাব যেখান থেকে কেউ আর ফিরে আসতে পারে না কয় আসবেনি না আর কয় না আসবো না তাহলে না আসলে ওইখানে কিছু সিকিউরিটি পাঠাইছেননি কিছু ব্যাড বিছনা পাঠাইছেননি যেখানে আপনি থাকবেন কয় দেখ বাহলুল তোরে যে আমি
এতদিন নির্বুত কইতাম ডং কইরা আসলে তুই বাস্তবই একটা নির্বুত এই বেটা পাগল ওইখানে কি বেড বিছানাগুলা পাঠাবার কোন সিস্টেম আছে রে বেটা কয় তাহলে বাদশা আপনি কোনো কিছুই পাঠান নাই কয় না কয় বিছনা পাঠান নাই কয় না সিকিউরিটিও পাঠান নাই কয় না খাট পালঙ্গও পাঠান নাই কয় না কয় তাহলে তিন দিনের সফরে গেলে আপনি তিন দিনের সফরে গেলে আপনি কোন হোস্টেলে থাকবেন ফাইভ স্টার হোস্টেলে থাকবেন না কোথায় থাকবেন সেটা নির্ণয় করেন তিন দিনের সফরে গেলে আপনার আগে সিকিউরিটি পাঠিয়ে দেন আপনাকে সিকিউরিটি দেওয়ার জন্য পাহারা দেওয়ার জন্য কিন্তু আপনি এত লম্বা সফরে যাচ্ছেন অথচ আপনি বাদশা হয়ে কোনো কিছুই পাঠাইতে পারলেন না তাহলে এই পৃথিবীর জমিনে আপনার সাথে নির্বুধ কেউ নাই অতএব আপনার লাঠি আপনাকে ভিড়াই দিলাম জোরে কোন ঠিক কিনা তাহলে এই পৃথিবীতে কেউই কোনোই কিছু নিয়ে যাইতে পারবে না কারণ এই পৃথিবীটা শুধু ধ্বংস আর ধ্বংস হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সফরে যাবেন সফরে যাওয়ার সময় একজন খাদেমকে সঙ্গে নিলেন খাদেমকে সঙ্গে নিলেন সাথে নিয়েছে রুটি তিনটা কয়টা রুটি তিনটা যাতে রাস্তার মাঝখানে ক্ষুধা লাগলে রুটি খাইতে পারে খাদেমকে ডাক দিয়ে বলে আরে খাদেম তোমার কাছে রুটিটা দিলাম এই ব্যাগটা দিলাম তুমি রাখো রাস্তার মাঝখানে যখন যাব যদি ক্ষুধা লাগে তারপর রুটি খেয়ে নিব চলতে চলতে যখন ক্ষুধা লেগেছে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম খাদেমকে ডাক দিয়ে বলে খাদেম রুটি বাইর করো ক্ষুধা লেগেছে খাব খাদেম ব্যাগ থেকে রুটি বাইর করল ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজ হাতে রুটি গুনে এক দুই দুইটা কেন আরেকটা কোথায় ব্যাগের মধ্যে রুটি ছিল তিনটা কিন্তু রুটি দেখা যায় দুইটা আরেকটা কোথায় খাদেম তখন জবাব দেয় হুজুর আরেকটা রুটি আমি জানি না আরেক রুটির খবর আমি জানি না আসলে সে নিজে খেয়ে লিছে সে নিজে কি খেয়ে ফেলেছে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক চেষ্টা করলেন স্বীকার করার জন্য কিন্তু খাদেম স্বীকার করে না তখন বলল ঠিক আছে চলো একটু সামনে যাওয়ার পর দেখে একটা হরিণ দূর দিয়ে আসতেছে বলেন সুবহানাল্লাহ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই হরিণকে ডাক দিলেন তুমি আমার কাছে আসো তাল এদিকে আসো সামনে আসার পরে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন কোন তুমি আল্লাহর হুকুমে বুনা হয়ে যাও এই কথা বলার সাথে সাথে ওই জীবিত হরিণটা চোখের সামনে বুনা গোস্তে পরিণত হয়ে গেল বলেন সুবহানাল্লাহ বুনা গোস্ত পরিণত হওয়ার পর খাদেম এবং ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুজনেই খাইলেন আর বললেন খাদেম হাড্ডি গুড্ডি গুলো কিন্তু তুমি দূরে রাখো না এখানেই রাখো হাড্ডি গুলি একত্রিত করার পর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হাড্ডি গুলিকে লক্ষ্য করে বললেন তুমি আবার আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যাও এই কথা বলার সাথে সাথে ওই যে বুনা গোস্ত খাওয়া হরিণটা ছিল ওই হরিণটা চোখের সামনে জীবিত হরিণ হয়ে দৌড় দিয়ে চলে গেল বলেন সুবহানাল্লাহ আর জোরে কন আমার কথা বুঝতেছেন তো এখনো কিন্তু আয়াতের ভিতরে ঢুকি নাই এখন মাত্র সূচনা চলতেছে বুঝাইবার জন্য হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে খাদেম যেই আল্লাহ তোর চোখের সামনে
জীবিত হরিণ থেকে বুনা গোস্তে পরিণত করলো তারপর তুই গোস্ত খাইলি আমি খাইলাম আবার চোখের সামনে তোর চোখের সামনে জীবিত হয়ে চলে গেল ওই আল্লাহর কসম করে বলি রে খাদেম বলো তো রুটিটাকে খাইছে কয় জানি না চিন্তা করে দেখেন এরপর স্বীকার করে না একটু সামনে যাওয়ার পর সামনে একটা নদী পড়ল লক্ষ্য করে তাকিয়ে দেখে কোনো নৌকা না স্টিমার নাই পার হইবার জন্য কোনো স্টিমার না নৌকা নাই আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াসসালাম খাদেমকে বললেন এর খাদেম তুমি আমার হাতের আঙ্গুল ধরো খাদেম ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামের হাতের আঙ্গুলকে ধরলেন আঙ্গুল ধরে ধরে নদী পার হয়ে গেল নৌকা ছাড়া বলেন সুবহানাল্লাহ ডাক দিয়ে বলে আরে খাদেম যে আল্লাহ তোকে নৌকা ছাড়া আমার হাতের আঙ্গুল ধরে ধরে তোকে ওই পারে পার করলো ওই আল্লাহর কসম দিয়ে বলি রে বল তো রুটিটাকে খাইছে কয় আমি জানি না চিন্তা করে দেখেন এরপরও স্বীকার করে না আপনি আমার সামনে যদি এমন কিছু অলৌকিক ঘটত আমরা কি অস্বীকার করলাম বলি আমরা তো শেষ নম্বর উম্মত এই জন্য সুবহানাল্লাহ কর একটু সামনে যাওয়ার পর হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম বালু স্তূপের সামনে গিয়ে বালুগুলোকে তিন স্তূপ করলেন বানাইলেন তিনটা স্তূপ বানানোর পর ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন এ বালু আল্লাহর হুকুমে তুই স্বর্ণ হয়ে যাও এই কথা বলার সাথে সাথে ওই বালুর তিনটা স্তূপটা তিনটা স্বর্ণের টুকরায় পরিণত হয়ে গেল বলেন সুবহানাল্লাহ বানানো ঘটনা নয় এগুলি বানানো ঘটনা না কোরআন হাদিসের ঘটনাই ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম স্বর্ণের টুকরো হাতে নিয়ে বন্টন করে এখন ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম গনে একটা স্বর্ণের টুকরা হলো আমার আরেকটা স্বর্ণের টুকরা হলো তোর আরেকটা স্বর্ণের টুকরা হলো যেই ব্যক্তি রুটি খাইছে ওই ব্যক্তির এমনি কয় হুজুর রুটিটা আমি খাইছিলাম চিন্তা করছেন যে আল্লাহ তোকে জীবিত হরিণকে বুনা গোস্ত বানাইলো তোর চোখের সামনে বুনা হইল তুই গোস্ত খাইলি আবার পুনরায় জীবিত হয়ে দৌড় দিয়ে চলে গেল যে আল্লাহ তোকে আমার আঙ্গুল ধরে ধরে নদী পার কর পার করাইলো পার হইলি আল্লাহ তোকে এত বড় মুজিজা দেখার পরও যেই খাদেম স্বীকার করে না এখন স্বর্ণের লোভে স্বীকার করে এমন চোর খাদেম আমার সাথে রাখি না গেট আউট জোরে কোন ঠিক কিনা কারণ তোর স্বর্ণের দরকার আমার স্বর্ণের দরকার নাই এই কারণে যে এটা দুনিয়ার বস্তু দুনিয়াদার আমি না আমার দুনিয়া দরকার নাই তোর দরকার তুই নিয়ে যা কারণ হলো ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে এই দুনিয়াটাকে একটা দৃষ্টান্ত দিয়ে পানির শুরুতে প্রাণীর শুরুতে একটা দৃষ্টান্ত দিয়ে তুলে ধরেছেন সামনে একদিন ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামের সামনে একটা প্রাণীর শুরুতে আসলো ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম লক্ষ্য করে তাকিয়ে দেখেন যে প্রাণীটা সামনে আসছে ওই প্রাণীটার মুখ আছে কিন্তু দাঁত নাই মুখ আছে দাঁত নাই লক্ষ্য করে তাকিয়ে দেখো ওই প্রাণীর লেজ আছে কিন্তু পশম নাই আল্লাহর পয়গম্বর
ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন প্রাণী তোর মুখে দাঁত নাই কেন তোর লেজ আছে পশম নাই কেন ওই প্রাণীটা ডাক দিয়ে বলে পয়গম্বর আমার মুখে দাঁত নাই কেন জাননি এই পৃথিবীর জমিনে আমি যখন কোন আল্লাহওয়ালার কাছে যাই ওই আল্লাহওয়ালা যখন জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ ওই আল্লাহওয়ালা জিকিরের ফারেশে আমার মুখের মধ্যে লাগে বলেন সুবহানাল্লাহ যে আল্লাহওয়ালা রব لا إله إلا الله بلار كارونيب لا إله إلا الله بلار فارس أمار مخير مدد لاغيب لاغار كارونيب أمار مخير جتو داد گولي چلو شمستو داد گولي بینگي پوري گيچه بلن سبحان الله أمال ازاسي پشوم دائي كنو دنیا در را أمار لازي دوري تانيب কিসে ধরে টানে লেজে ধরে টানে কিন্তু কোন দুনিয়াদার আমাকে ধরে রাখতে পারে নাই দুনিয়াদাররা আমার লেজে ধরে টানতে টানতে আমার সমস্ত পশমগুলি উপরে ফেলেছে কিন্তু কোন দুনিয়াদাররা আমাকে ধরে রাখতে পারে নাই আল্লাহর পয়গম্বর আমার নবী আপনার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে দুনিয়াতে দুনিয়াটা দেখাইছিল মেরাজের রাত্রিতে আল্লাহ নবী জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে যাইতেছেন এমন সময় এক বুড়ি পিছন থেকে ডাক দিয়েছেন আল্লাহর পয়গম্বর নবী গো আপনি একটু দাঁড়ান আপনার সাথে আমার কথা আছে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির কানে কানে বলে নবী গো এই বুড়ির ডাকে আপনি সাড়া দেন না জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাধা দেওয়ার পর আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন জিব্রাইল তুমি কেন ওই মহিলার ডাকে সাড়া দিতে দিলে না আমাকে কেন বাধা দিলে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে নবী গো যে বুড়ি আপনাকে ডাক দিল সেই বুড়িটা হলো দুনিয়া অর্থাৎ দুনিয়াটা যেমন বুড়ি দুনিয়াটা যেমন বুড়া হইছে দুনিয়াটা তেমনি ভাবে বুড়ি হইছে হাদিসের মধ্যে এসেছে কাল কিয়ামতের ময়দানে ওই বুড়িটাকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া থেকে বুড়ির শুরুতে আরশের নিচে খাড়া করা করে দাঁড় করে রাখবেন ওই দিন আপনি আমি বলবো প্রভু আমরা জানতাম আপনার কোনো সন্তান নাই আপনার কোনো বিবি বাচ্চা নাই কিন্তু আজকে যে বুড়িটাকে আপনি দাঁড় করায় রাখলেন এই বুড়িটাকে আবার দেখা যায় সব আলগা দাঁতগুলি আলগা লাগানো দাঁতগুলি কি আলগা লাগানো দাঁতগুলি আলগা লাগানো আলগা বুঝেননি মাঝে মাঝে দেখবেন দাড়ির মধ্যে আলগা লাগায় না নাই কালো করে না কালো করে না আলগা লাগায় আলগা লাল করেন সমস্যা নাই কালো করলে আলগা লাগায় অনেকের দাঁত নাই কিন্তু দাঁত বান্দায় আনে জোরে কোন ঠিক কিনা আলগা কিন্তু সব ভালো না এখন যে বিউটি পার্লার বাড়াইছে রে ভাই কালো হইয়া ঢুকে সুন্দরী হইয়া বাইর হয় এখন এক যুবক ১৬ বছর পরে লন্ডন থেকে আসছে আসার পর এখন সে তো আর দেশের হালত জানে না বুঝে না তো এক এক পুরুষ যেটা নাকি আমটা হিজরা বলি কি বলি হিজরা বলি তো এই বুড়িটা মানে হিজরার মতন থাকে আর কি অর্থাৎ মানে চলাফেরা বেশ একটা সুবিধা না একটু আঁকা বাঁকায় চলে হিজরা মতো আসলে নারী কিন্তু এটা মহিলা ৪০ বছর বয়স কয় বছর স্বামী নাই আশেপাশে এদিক দিয়ে ওরা চিন্তা করতেছে মনে মনে যে আমার এখানে রাস্তা সে আইনটি তার মেরে ফেলবে
নাস্তানার জন্য পাঠাইল নাস্তানতে বিশ মিশারু নাস্তানার পর ওই খাদেমকে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যে খাদেম ওই খাদেমকে মেরে ফেলছে মেরে ফেলার পর যে বিশ মিশানো খাবারটা খাইল খাওয়ার সাথে সাথে ওই দুজনেই মৃত্যুবরণ করেছে তাহলে দুনিয়া দুনিয়ার জায়গা থাকবে তুমি আমি ধ্বংস হব জোরে কোন ঠিক কিনা এই কথাটা বুঝাবার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনকাবুত মাকরশার নামে একটা সূরা নাজিল করছে অর্থাৎ এই দুনিয়াতে যা কিছু আছে দুনিয়াতে তোমাদের ধন সম্পদ দালান কোঠা অট্টালিকা যা কিছু আছে সব মাকড়সার গড়ের মতো তাই মাকড়সার নামে একটা সূরা আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন এই যে আয়াত আমি তেলাওয়াত করেছি এখন শুরু হয়েছে আমার আলোচনা এতক্ষণ তো মাকড়সার উদাহরণ দিলাম এখন শুরু হলো আমার আলোচনা মেইন পয়েন্ট আলোচনা শুরু হবে ইনশাআল্লাহ তো আমি যে আয়াত তেলাওয়াত করেছি সূরা আনকাবুতের 2 এবং 3 এই 2 এবং 3 এর আয়াতের শানে নুজুল মুফাসসির কারাগণ 4টা করেছেন কয়টা 4টা শানে নুজুল উল্লেখ করেছেন এর ভিতরে আমি 2টা শানে নুজুল আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে সঠিকভাবে বলার তৌফিক দান করেন বলেন আমিন একটা শানে নজুল হলো আজকে আমরা পৃথিবীর জমিনে যেইভাবে আমরা ইসলাম পেয়েছি এত সহজে ইসলাম আর ঈমান বিশ্বাস আসে নাই নদীতে যেরকম কচুটির ফেনা বেশে আছে নদীতে যেরকম কচুটির ফেনা বেশে আসে ওই রকম ভাবে মক্কা থেকে মদিনা পর্যন্ত সাহাবায়ে কেরামের রক্তের উপর বেশি ইসলাম এসেছে বলেন সুবহানাল্লাহ একটা মরিচের চারার গুঁড়ায় যেমনি ভাবে পানি দেওয়ার পর মরিচের চারাটা জীবিত হয়ে যায় ঠিক তেমনি ভাবে এই পৃথিবীর জমিনে ইসলামের চারার ইসলামের গুড়ায় রক্ত দিয়েছেন সাহাবায়ে কেরাম এবং ওলিয়াউল্লাহদের রক্তের বিনিময় আজকে পৃথিবীতে ইসলাম জাগ্রত হয়েছে ইসলাম জীবিত হয়েছে আজকে তো আমরা মাগনা ইসলাম পেয়েছি এই জন্য আজকে আমাদের কোনো ইসলামের কদর নাই জোরে কোন ঠিক কিনা মাগনা বুঝেন তো শ্বশুরবাড়ি সালামি পাইছে 4000 টাকা দামের শাল 2000 টাকা 4000 টাকা দামের শাল হাদিয়া সালামি সালামি ইয়া কিন্তু না যৌতুক না কিন্তু যৌতুক কারে কয় যৌতুক কারে কয় মোটরসাইকেল না দিলে বিয়ে করতাম না ফ্রিজ না দিলে বিয়ে হবে না 2 লক্ষ টাকা না দিলে বিয়ে হবে না বিদেশের ভিসা না দিলে বিয়ে হবে না এটার কোন টাকার নাম হচ্ছে যৌতুক জোরে কোন ঠিক কিনা কিন্তু ইচ্ছাকৃতভাবে হাদিয়া যদি কিছু দেয় তাহলে এটা জায়েজ এটা হাদিয়া যৌতুক না নবী জো ফাতেমাকে দিয়ে দিছে 3টা জিনিস জোরে কোন ঠিক কিনা আলীর কাছে বিয়ে দেওয়ার সময় 3টা জিনিস দিয়েছিলেন নবী যে হাদিয়া দিয়েছেন যৌতুক দেন নাই আপনি হাদিয়া দেন আপনি সালামি দেন নিষেধ না কিন্তু যৌতুক হিসাবে না কন্টাক্ট করা যেটা না দিলে হবে না এইটার নাম হইছে কন্টাক্ট এই কন্টাক্ট করার নাম হইছে যৌতুক এখন যে যৌতুক কত স্টাইলের বানিছে ভাই যৌতুক সিস্টেম করে ফেলছে যাতে মানুষ না বুঝে এটা যৌতুক এমন সিস্টেম আমাদের সমাজে এখন বানিছে জোরে কোন ঠিক কিনা যৌতুক নেওয়া যাবে না সালামি সালামি তো সালামি ভাইছে 4000 টাকা দামের শাল শাল বুঝেন তো ওই চাদর ওই যে দামি চাদরের মতো শাল এই যে হুজুরে গায়ে দিছে কত সুন্দর সে কত সুন্দর দেখা যায় হ্যাঁ শাল সালামি দিছে তো এই বেটায় শ্বশুরবাড়ি সালামি ভাইছে তো শাল নিয়ে যেতেছে বাজারে বাজারে গিয়ে দেখে তো বাজারে গিয়ে দেখে এক বেটায় যেই বেটা শাল পাইছে সালামি এই 4000 টাকা দামের শাল দিয়া 100 টাকা দামের রাবাটের প্লাস্টিকের জুতা মোছে কে মোছে জুতা মোছে আরেক ভদ্রলোক গিয়া কয় এই বেটা
তোর ত্রিফাগল তোর মাথা নষ্ট হ্যাঁ এই 4000 টাকা দামে শাল দিয়ে বড়া 100 টাকা দামে রাবারের জুতা পরিষ্কার করস কয় আমি পাগল না আমার মাথা ঠিক আছে আমনে পাগল কয় কেমনে কয় যদিও শালের দাম 4000 টাকা আর এই জুতার দাম 100 টাকা কিন্তু এই 100 এই 4000 টাকা দামের শালটা পাইছি মাগনা সালামি বেজি শ্বশুর বাড়ি থেকে আর এই যে 100 টাকা দামের জুতা এই জুতাটা আমি মাটি কাইদ্যা তারপরে কিনে আনছি যখনই এই জুতার দিকে তাকাই তখনই মাটি কাটার কথা মনে হয়ে যায় যখনই মাটির ফাতিটা মাথার মধ্যে নিছি আর মাঝে মাঝে কোমরটা একটু চিল্লে দৌড়ছিল এই জুতার দিকে তাকাইলে আমার সেই চিল্লানির কথা মনে হয়ে যায় কারণ এটা তো মাগনা পাইছে জোরে কোন ঠিক কিনা তাহলে আজকে আমরা ইসলাম মাগনা পেয়েছি মাগনা পাওয়ার কারণে আজকে আমাদের ইসলামের কোনো দাম নাই মূল্য নাই জোরে কোন ঠিক কিনা কিন্তু সাহাবায়ে কেরাম ইসলামের জন্য ইসলামকে জীবিত করার জন্য ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য সাহাবায়ে কেরামের উপর কত নির্যাতন জুলুম অত্যাচার সহ্য করেছিলেন সাহাবায়ে কেরাম কাউকে আগুনের উপরে শুয়ায় সারাটা দিন সারাটা রাত্র টর্চার করত অত্যাচার জুলুম করত কাউকে আবার ব্যত্রাঘাত করত মারতে মারতে যারা মারত তারা ক্লান্ত হয়ে যাইত আর যারা মার খাইত তারা তাদের কোনো লেশ নাই যারা মারে মারতে মারতে এমন ভাবে মেরেছে মাঝে মাঝে তারা হুঁশ জ্ঞান হারিয়ে ফেলেছে আর যখন হুঁশ ফিরে আসে আবার কাফেররা অত্যাচার জুলুম করে বেত্রা আঘাতের উপর বেত্রা আঘাত করে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেররা যখন বেলালকে চাবুক মারে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জোরে জোরে আল্লাহ আহাত উচ্চারণ করে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বল বেলাল তুই কেন আল্লাহ আহাত জোরে বলস জোরে বলবি না আস্তে বলবি কাফেররা তোকে আঘাত করে তোকে অত্যাচার জুলুম করে আর তুই কেন জোরে জোরে আল্লাহ আহাত বলস এখন থেকে তুই জোরে আল্লাহ আহাত বলবি না আস্তে বলবি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে আবু বকর ভাই ঠিক আছে আমি আস্তে আস্তে আল্লাহ আহাত বলবো কিন্তু পরের দিন দেখা যায় কাফেররা যখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে অত্যাচার জুলুম করে চাবুক মারে যত জোরে চাবুক মারে এর চাইতে বেশি জোরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ আহাত বলে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে বেলাল রে তোর মতো গাউরা কেউ আসেনি তোকে না নিষেধ করেছি তুই জোরে আল্লাহ আহাত বলবি না বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে আবু বকর ভাই এতদিন পর্যন্ত যেই কথাটা আমি পৃথিবীর কাউকে বলি নাই আজকে বলি শুনেন আবু বকর কেন আমি জোরে আল্লাহ আহাত বলি আমার উপরে কাফেররা যখন জোরে জোরে চাবুক মারে আর আমি যখন জোরে জোরে আল্লাহ আহাত বলি আমার কাছে এত মধুর এত ভালো লাগে ওই কাফেরদের অত্যাচার জুলুমের টর্চারের কষ্ট আমি বালাল টের পাই না আজকে পৃথিবীর জমিনে আজকে বাংলাদেশে যারা জেলখানায় অত্যাচার নির্যাতিত জুলুম সহ্য করতেছেন তাদের একটাই অপরাধ
তারা ইসলামের কথা বলে ইসলামের কথা বলে ইমানের কথা বলে কোরআনের কথা বলে হাদিসের কথা বলে এই কারণে আজকে ইমানের কথা বলার কারণে আজকে তারা জেলখানায় অত্যাচার জুলুম সহ্য করতেছে বলেন জি কিনা শুধু তাই নয় তাদের মুখের দিকে তাকাইলে আল্লাহর জন্য দ্বীনের জন্য ইসলামের জন্য আজকে যারা জেলখানায় বসে আছে রফিকুল ইসলাম মাদানী ভাই কি অপরাধ ছিল একটাই অপরাধ ইসলামের কথা বলেছে জোরে কোন ঠিক কিনা এখন আপনি আমিও যদি বলি এই কোরআন যায় মানে আমি তাকে মানি এই কোরআন যায় মানি না আমি তাকেও মানি না কথাটা কি মিথ্যা হবে কিনা এই কোরআন যায় মানে আমি তাকে মানি এই কোরআন যে মানি না আমার বাপ হলো আমি তাকে মানি না জোরে কোন ঠিক কিনা সে এক কথাটাই বুঝাইতে চাইছিল যে আমার আল্লাহকে যে মানে আমি তাকে মানি আমার আল্লাহকে যে মানে না সে প্রধানমন্ত্রী হইলো আমি তাকে মানি না আরো জোরে কোন ঠিক কিনা একটাই অপরাধ আজকে জেলখানায় বসে আছে হাত করা পড়ে শিকল লাগিয়ে তাকে হেঁটে 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 নিয়ে যায় কাঠগড়ায় কিন্তু এরপর মুখের দিকে তাকাইলে হাসি সারা কিছুই চোখে দেখা যায় না এই সান্ত্বনা নিজেকে নিজে দেয় আমি তো দুনিয়ার কোনো অপরাধ করার কারণে আজকে জেলখানায় আসি নাই দুনিয়ার কোনো খুন করার কারণে জেলখানায় আসি নাই আজকে বাংলাদেশের মানুষের জন্য আফসোস হয় নর্তকী জেলখানায় যাওয়ার আগেই পরিষ্কার হয়ে বেত বের হয়ে আসে জোরে কোন ঠিক কিনা একজন নর্তকীকে পুলিশে জেলখানা দেয় না হাত করাও পড়ায় না কিন্তু একজন কোরআনের হাফেজ একজন হাক্কানি আলেমকে অপমানিত করে করে জেলখানায় নিয়ে যায় জোরে কোন ঠিক কিনা এটা হলো বাংলাদেশ এটা কি বাংলাদেশ তাহলে পৃথিবীর জমিনে যারা ঈমান গ্রহণ করবে যারা ঈমানের কথা বলবে যারা কোরআনের কথা বলবে এই পৃথিবীর জমিনে তাকে প্রত্যেকেই পরীক্ষায় সম্মুখীন হতে হবে জোরে কোন ঠিক কিনা তাহলে এই দুনিয়ার নিজাম আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার যে আয়াত আমি তেলাওয়াত করেছি সামনে কথাগুলি আসবে আসবে তাহলে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এত অত্যাচার জুলুম করার পরেও মুখে শুধু আল্লাহ আহাদ আল্লাহ আহাদ জোরে উচ্চারণ করে জোরে কোন ঠিক কিনা এমন পরিস্থিতিতে ঈমান টিকে রাখাটা খুব কঠিন হয়ে যাচ্ছে সাহাবাই কারাম নবীজির কাছে গেল নবীজি এমন সময় খানা কাবার ঘরের সামনে এইভাবে হেলান দিয়ে বসেছিলেন কিভাবে এই যেভাবে হেলান দিয়ে বসা ছিলেন এমন সময় সাহাবাই কেরাম গিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি না বলেছেন আল্লাহর সাহায্য আসবে কবে আসবে আল্লাহর সাহায্য কোন দিন আসবে আল্লাহর সাহায্য সব কিছু ধ্বংস করে দিচ্ছে সবাইকে মেরে সাফ করে ফেলছে কাউকে বেত্রাঘাত করছে কাউকে আগুনে পোশাক পরিয়ে সুদ করে শোয়ে রেখে দিচ্ছে প্রচন্ড রৌদ্রের মাঝে কাউকে আবার করাত দিয়ে ছিঁড়ে ফেলছে ইয়া রাসূলুল্লাহ আপনি না বলেছেন আল্লাহর সাহায্য আসবে আল্লাহর মদত আসবে কখন আসবে শেষ হয়ে গেলে পরে আসবে আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন তখন খাবা কানা গো কাবা গরে এইভাবে হেলান দিয়ে বসা ছিলেন এইভাবে হেলান থেকে সোজা হয়ে এইভাবে বসলেন বসার পর বলে সাহাবিয়ে ও আমার সাহাবাই কারাম তোমরা বড় তাড়াহুড়া শুরু করে দিয়েছ ওই নির্যাতন জুলুম অত্যাচার তোমাদের উপরে এখনো নেমে আসে নাই যে জুলুম অত্যাচার তোমাদের পূর্বেকার উম্মতের উপরে এসেছিল তোমাদের পূর্বেকার পয়গম্বরদের উপরে এসেছিল সেই অত্যাচার জুলুম নির্যাতন এখনো তোমাদের উপরে আসে নাই তোমরা ধৈর্য ধারণ করো সবর করো ইনশাআল্লাহ একদিন এই পৃথিবীর জমিনে হজরে পাহাড় থেকে নিয়ে হজরে মাউত পর্যন্ত এমন একদিন আসবে যেদিন আল্লাহর ভয় ব্যতীত অন্য কোনোর ভয় থাকবে না জোরে কোন ঠিক কিনা আল্লাহর ভয় ব্যতীত অন্য কোনো ভয় থাকবে না তখনই আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাজিল করলেন
أحاسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون الله رب العالمين বলেন মানুষকে ধারণা করে মানুষকে মনে করে আইয়াতুরকু আইয়াকুলু আমান্না আমি ঈমান এনেছি কথা বললে আমি আল্লাহ ছেড়ে দিব ওহুম লা ইউফতানুন আমি আল্লাহকে পরীক্ষা করব না আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা ব্যতীত কোনো বান্দা বান্দীকে গ্রহণ করে না আপনি আমিও করি না কেমনে কিভাবে ছোট সময় দেখতাম মাটির হাড়ি পাতিল যখন বিক্রেতা বিক্রি করত আপনারা আমার সামনে ভালো করে এক পেরাস দিত আর বলতো এই যে আমার হাড়ি পাতিল খুব ভালো করে ফোড়া দিছি খুব মজবুত করে বানাইছি আমার পর হাড়ি পাতিলটা খুব ভালো এখন ভালো করে একজন আরেকজন কয় ভালো না মন্দ হাতে দইরা দেখি দইরে মাঝে মাঝে যখন এইভাবে বাড়ি দেয় মাঝে মাঝে ভেঙে যাইত আবার যখন টনটন করত কিন্তু এর পরও কয় না ভাই একটু পরীক্ষা কইরা লই সন্দেহ লাগতেছে তখন হাড়ি পাতিলটা নিয়া পানিতে গিয়ে চুবাইত জোরে কোন ঠিক কিনা চুবাইয়া দেখত চুবাড়ি দিয়ে দেখত পানি চুয়াই কিনা যদি পানি চুয়াইতো তাহলে বলতো এটা ভালো না একটা হাড়ি পাতিল সাধারণ একটা হাড়ি পাতিল আপনি কিনবেন এটাকে বাজায়া সুবায়া তারপরও আপনি গ্রহণ করেন না জোরে কোন ঠিক কিনা আল্লাহ রব্বুল আলামিন বলেন আইয়ুতুরকু আইয়াকুলু আমান্না আমি আল্লাহ তোমরা যদি এই কথা বলো আমি আল্লাহর উপর ঈমান এনেছি আমি আল্লাহ কি এমনি তোমাদেরকে ছেড়ে দিব হুম লা ইউফতানুন আমি আল্লাহ কি পরীক্ষা করব না তোমরা যারা ঈমানদার দাবি করবে আমি কাফের বেঈমানদের হাতে বাজাইয়া সুবাইয়া সার জান্নাত দিব না কাফেরদের দিয়া তোমাদেরকে বাজায়া সুবায়া নির্যাতন জেলখানায় অত্যাচার জুলুম সহ্য করার পর আমি তোমাদেরকে জান্নাত দেব এর আগ পর্যন্ত তোমরা জান্নাত পাবে না তখন আল্লাহ তাআলা আয়াত নাযিল করেছেন আহাসিবান নাস আইয়ুতরকু يقولوا آمنا وهم لا يفتنون الله رب العالمين বলেন আমি কি মানুষকে এমনি ছেড়ে দিব মানুষ কি মনে করে আমার আল্লাহর উপরে মানে রেখে আর আমি আল্লাহ পরীক্ষা করব না ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের পূর্বেকাও যারা ছিল তাদের উপর আমি পরীক্ষা করেছি ফালা ইয়ালামান্নাল্লাযীনা সাদাকু ওয়ালা ইয়ালামান্নাল্লাহুল কাযিবিন আমি আল্লাহ এই জন্য পরীক্ষা করব তোমাদের মধ্যে ঈমানের দাবি থেকে সত্যবাদী আর কেউ মিথ্যাবাদী এটা প্রমাণ করার জন্য শুধু মুখে মুখে বললে চলবে না এই পরীক্ষা কিসের মাধ্যমে আসবে এটা আল্লাহ রাব্বুল আলামিন অন্য সূরা বাকারার মধ্যে আবার নিয়ে আসছে ওয়ালা নাবুলুন্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়া আনফুসি ওয়াস-সামারাত আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব বয়ের মাধ্যমে পরীক্ষা
ধন সম্পদের মাধ্যমে পরীক্ষা রোগ জীবাণু বালা বসবত বিপদ আপদ আশার মাধ্যমে পরীক্ষা করব আমি আল্লাহ পরীক্ষা স্বরূপ একটা বান্দা বান্দি কেউ আমি ছেড়ে দিব না জান্নাত দিব না এখন কোন মানুষ যদি বলে আমি তোমাকে ভালোবাসি আই লাভ ইউ আমি তোমাকে ভালোবাসি ওই মেয়েটা কোন যুবক যদি যুবতীকে বলে আমি তোমাকে ভালোবাসি অনেক ভালোবাসি আই লাভ ইউ টু মাস অফ মাই লাইফ আমার তোমাকে আমার জীবনের চেয়ে বেশি তোমাকে ভালোবাসি ওই মেয়েটা ডাক দিয়ে বলে তুমি আমাকে ভালোবাসো না না বাসো সেটা আমার দেখার দরকার নাই আমি তোমাকে ভালোবাসি নাই হে গিউ আমি তোমাকে ঘৃণা করি একদিন দুই দিন তিন দিন যুবক যদি বারবার রিকোয়েস্ট করে বারবার ওই মেয়েকে ডিস্টার্ব করে ওই মেয়েটা আবার বলে ডোন্ট ইউ ডিস্টার্ব মি তুমি আমাকে ডিস্টার্ব করো না আবার ওই যুবকটা বলে আমি তোমাকে সত্যি সত্যি ভালোবাসি ওই মেয়েটা চিন্তা করে এত কিছু বলার পর এই যুবকটা যদি আমাকে সত্যিকারের ভালোবাসে কিনা এটা একটু পরীক্ষা কইরা লই জোরে কোন ঠিক কিনা অনেক সময় যুবক যুবতী পরীক্ষা করে মেয়েটা কি করে পরীক্ষা করে পরীক্ষা কেমনে করে জানেন কিতাবের ঘটনা বলতেছি কিতাবের ঘটনা এই কথাটা যদিও দুনিয়ার এখন যেটা বলবো এটা একটা কিতাবের মধ্যে ঘটনা আসছে তো একটা ছেলে রাস্তা দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে থাকার পরে একটা মেয়ে গেছে একটা মেয়ে মেয়ে সুন্দরী খুব সুন্দরী একটা মেয়ে গেছে সাথে কাছে দিয়া তখন এই ছেলেটা মেয়েকে কি বলতে চাই আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে পছন্দ করি আমার তোমাকে ভালো লাগে তোমার প্রেমে পড়ে গেছি গা মেয়েটা কয় হায় হায় কয় কি জীবনে হার সাথে আমার কোনো সম্পর্ক নাই জীবনে দেখছি না শুনছিও না হ্যাঁ সদ্য গোষ্ঠীকে আমি চিনি না হ্যাঁ নাকি আমার ভালোবাসে কথা ভালোবাসো মনে মনে কয় একটু পরীক্ষা করিয়া লই সত্যি আমাকে ভালোবাসে নাকি আমার চাইতে আরো সুন্দরী বলে তার কাছে চলে যাইবা তোমাকে একটু পরীক্ষা করিল মনে মনে পরীক্ষা করে কয় ভাই তুমি আমাকে ভালোবাসো তো কয় হ্যাঁ তোমাকে ভালোবাসি কয় একটা কাজ করো আমার কি দেখে তুমি আমাকে আমার প্রেমে পড়ে গেলা কয় তোমার রূপ যৌবন সুন্দরী চেহারা তুমি রূপসী কিশোরী আর এত সুন্দর মায়া আমার জীবনে দেখছি না এই জন্য তোমার প্রেমে ভালোবাসে তোমার প্রেমে পড়ে গেছি কয় আমারে শুরুতে দেখে চেহারা দেখে তুমি চেহারা দেখে ভালোবাসছো ভালোবেসে ফেলছো তুমি আমার চরিত্র সম্পর্কে জানো কয় জানার দরকার নাই জোরে কোন ঠিক কিনা চেহারা সুন্দরী চামড়া সাদা চামড়া দেখি প্রেমে পড়ে যায় পাগল হয়ে যা বিয়া করার লাগে জোরে কোন ঠিক কিনা কিন্তু গড়ে আসা থেকে বাপ মার কথা শোনে না শ্বশুর শাশুড়ির কথা শোনে না জামার কথা শোনে না কট্টুর ব্যবহার জোরে কোন ঠিক কিনা এখন যুবক বলতেছে আর তোমাকে ভালোবাসি মনে মনে একটু পরীক্ষা করে লই কয় ভাই শোনো আমার যা রূপ যৌবন দেখা তুমি পাগল হয়ে গেছো আমার প্রেমে পড়ে গেছো এই কিছু কিছু দূর পিছনে আমার বোন আমার ছোট বোন আমার চাইতে আরো সুন্দরী সে পিছনে আসতেছে সে কি পিছনে আসতেছে এই যুবক কয় হাই হাই কয় কি কয় কি এই মেয়ে যদি এত সুন্দর হয় এত সুন্দরী হয় হের বোন যদি এর চাইতে বেশি সুন্দর হয় তাহলে আমার তো ওইটা দরকার যেটা কোন ঠিক কিনা তখন কয় ঠিক আছে যাও গা যাইতেছে গা পিছনে আসতেছে এক কালো কুস্তি মহিলা কালো কি কুস্তি বিস্ত্রী মানে যার চেহারা ভালো না কালো ড্যাগের ফাতিলের মতো কালো দেখা রাগে মেজাজ গেছে গরমিয়া মেয়েটা কইলো কি হ্যাঁ কইলো কি আর দেখলাম কি কইলো সুন্দরী এখন দেখে কালো দৌড় দিয়ে আবার ওই মেয়েকে গিয়ে ধরছে এই তুমি এমন একটা দোকা দিলে আমারে হ্যাঁ দিনের বেলা চাক্ষুষ দিনের বার একটা দোকা দিলা তুমি না বলছো যে তোমার চেয়ে সুন্দরী তোমার বোন পিছনে আসতেছে কার জবাব তুমি যে আমার প্রেমে পড়েছ তুমি যে আমাকে ভালোবাসো তোমার ভালোবাসা প্রমাণ করার জন্য একটু টাচ করে দেখলাম পরীক্ষা করে দেখলাম তুমি আমার চেয়ে আরো সুন্দরী পাইলে আমাকে রেখে যাইবে কিনা চলে যাবে কিনা এটা পরীক্ষা করলাম তুমি যদি আমাকে সত্যিকার আমাকে ভালোবাসতা তাহলে হাজার সুন্দরী কথা বললো তুমি সেদিকে বুক্ষেপ করতা না জোরে কোন ঠিক কিনা তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইমানদার মুসলমান তুমি দাবি করবা আর আমি আল্লাহ তোমাকে পরীক্ষা করে দেখব বিপদ বালা মুসিবত জেলখানা প্রয়োজনে অত্যাচার জুলুম আসার পরও তুমি আমার ইমান থেকে সরে যাও কিনা জোরে কোন ঠিক কিনা তাহলে আল্লাহ পরীক্ষা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে পাঠাইলেন আল্লাহ আমাদেরকে পরীক্ষা করবেন এই পরীক্ষা করার জন্য এই আয়াত নাজিল করছে এইটা হলো এক নাম্বার শানে নজুল দুই নাম্বার শানে নজুল দুইটা বলছিলাম যে দুইটা বলবো বলি নাই দুই নাম্বার শানে নজুল যখন মক্কা থেকে মদিনা হিজরত করে
আমার নবী আপনার নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন যখন মক্কা থেকে হিজরত করে কাফেরদের অত্যাচার জুলুমের কারণে আল্লাহর হুকুমে নবীজি মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেলেন কিছু কিছু সাহাবাই কেরামও মদিনায় চলে গেলেন কিন্তু কিছু দুর্বল ইমানদার সাহাবি কিছু দুর্বল সাহাবি মক্কায় রয়ে গেল মক্কায় আটকা পড়ে গেছে মদিনায় যাইতে পারে নাই সোয়াইব রুমি রাদিয়াল্লাহু তাআলা নু মদিনায় হিজরত করতে রওনা করবেন এর আগে সাহাবায়ে কেরাম যারা মদিনায় হিজরত করে চলে গেল মদিনাওয়ালারা গিয়ে মক্কাওয়ালাদের কাছে চিঠি দেয় চিঠি চিঠি দেয় ও মক্কাওয়ালারা তোমরা ভালো করে শুনে রাখো আমাদের সন্তান বউ বাচ্চা ধন সম্পদ এমনও সাহাবায়ে কেরাম আছে জীবনের সব সম্পদ বউ বাচ্চা মক্কায় রেখে এসেছে সাথে কোনো কিছু নিয়ে আসতে পারে নাই ও মক্কাওয়ালারা তোমরাও যদি আজকে ইসলামের জন্য দ্বীনের জন্য আল্লাহর জন্য আল্লাহর নবীর জন্য আল্লাহর নবীর ভালোবাসায় তোমরা যদি হিজরত করে মদিনায় না সব তোমরা পরিপূর্ণ মুমিন হতে পারবে না সাহাবায়ে কেরাম বলেন এখন মরি আর বাঁচি হিজরত করে মদিনা যাবই আল্লাহু আকবার বলেন আরো জোরে বলেন আল্লাহু আকবার এই পৃথিবীর জমিনে যতই বাধা বিঘ্ন আসুক না কেন ইমান থেকে প্রকৃত মুমিন ইচ্ছে পরিমাণ লড়বে না জোরে কোন ঠিক কিনা প্রকৃত ইমানদার যারা তারা ইসলামের কাজ করবেই ইসলামের কাজে যত বাধা আসুক ইসলামের কাজে যত বাধা আসে ইমানে স্পিড এর চেয়ে আরো বেশি উঠে জোরে কোন ঠিক কিনা এখন সোয়াইব রাদিয়াল্লাহু তাআলা সোয়াইব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা দিলেন মদিনায় এখন জীবন থাকুক আর না থাকুক মরব আর বাঁচব মদিনায় যাবই এখন রাস্তার মাঝে যখন হাঁটতেছে কাফেররা সংবাদ পাওয়ার পর সোয়াইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার চতুর্দিকে বেষ্টন করে ফেলেছে কাফেররা আরে সোয়াইব কোথায় যাচ্ছ তুমি বলে মদিনায় হিজরত করে মদিনায় যাচ্ছি ওইখানে আমার নবী বিশ্ব নবী এবং সাহাবায়ে কেরাম চলে গেছে মদিনায় আমি কিসের আশায় কিসের কারণে আজকে আমি মক্কায় থেকে যাব আমি আল্লাহকে ভালোবাসি আমার নবীকে আমার প্রাণের চাইতে বেশি ভালোবাসি যেই নবী মক্কা থাকতে পারে না যেই সাহাবায়ে কেরাম মক্কায় থাকতে পারে নাই আমি সেই ব্যক্তি মক্কায় থাকতে পারবো না আমি মদিনায় চলে যাব কাফেররা ডাক দিয়ে বলে সোয়াইব তোকে আজকে মদিনায় যেতে দেওয়া হবে না আমরা তোকে বেষ্টন করে ফেলেছি পাকড়াও করে ফেলেছি তোকে মদিনায় যেতে দেওয়া হবে না কারণ হলো কাফেররা মুসলমান কোন ভালো কাজ করুক এটা মুসলমানের ভালো কাজ দেখে কাফেররা সহ্য করতে পারে না জোরে কোন ঠিক কিনা মক্কায় থাকবে মদিনায় চলে যাবে এই যাওয়াটা কাফেরদের সহ্য হলো না এই জন্য সোয়াইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাকড়াও করেছে এরে সোয়াইব তোকে মদিনায় যেতে দেওয়া হবে না সোয়াইব রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা চিৎকার করে ডাক দিয়ে বলে ওর কাফেররা তোমরা শুনে রাখো আমাকে মনে করেছ আমি দুর্বল ইমানদার আমাকে মনে করেছ তোমরা ভালো করে জানো আমি সুদক্ষ তীরন্দাজ আমি ভালো তীর মারতে পারি আমার কাছে ১৫টা তীর আছে এই ১৫টা তীর যতক্ষণ পর্যন্ত থাকবে ততক্ষণ পর্যন্ত তোমার তোমরা আমার কাছে আসতে পারবে না আল্লাহু আকবার বলেন ঘুমাইতেছেন একটু জোরে সরে বলেন আল্লাহু আকবার এখন বোঝা যায় না ঘুমাইতেছেন না সোয়াইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন আমার কাছে ১৫টা তীর আছে এই ১৫টা তীর একটা তীর আমার কাছে থাকার আগ পর্যন্ত
তোমরা কেউ আমার সামনে আসতে পারবে না যদিও আমার কাছে তীর শেষ হয়ে যায় তাহলে আমার কাছে তরবারি আছে এই তরবারি দিয়ে আমি তোমাদের সাথে যুদ্ধ করব আর যদি তরবারিও শেষ হয়ে যায় তরবারিওটাও যদি ভেঙে যায় তখন তোমাদের যা ইচ্ছা তা কইরো কিন্তু ইমানদার মুসলমান কখনো কাফেরদের কাছে মাথা করব আর যদি বাঁচতে হয় তাহলে ঈমান নিয়ে বাঁচব জোরে কোন ঠিক কিনা সিংহের মতো বাঁচতে চাই দুনিয়ার জমিনে বিড়ালের মতো বাঁচতে চাই না জোরে কোন ঠিক কিনা কোরআন হাদিসের কথা বলতে গিয়ে যদি আমার জেলখানা নয় আমার মরণ হয় তারপরও এই কোরআন হাদিসের কথা থেকে ইবাদির দায়িত্ব থেকে এক এসটি পরিমাণও লবণা কে কে হাত তোলেন রাজি আছেন আল্লাহু আকবার আল্লাহ পাক কবুল করুক বলেন আমিন এখন সোহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন হয় ঈমান নিয়ে মরব আর না হয় ঈমান নিয়েই বাঁচব বাঁচতে হলে সিংহের মতো বাঁচব বিড়ালের মতো বাঁচতে চাই না জোরে কোন ঠিক কিনা এখন সোহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন আরে কাফেররা আমার তরবারি শেষ হয়ে গেল তীর শেষ হয়ে গেল এখন আমি তোমাদের একটা অফার দিতে চাই বিশেষ একটা অফার দিতে চাই অফারটা হলো আমার মক্কায় অনেক জায়গা জমি ধন সম্পদ বাদেও আছে তোমরা আমার সমস্ত সম্পদগুলি নিয়ে যাও এরপর আমার মদিনাওয়ালা বিশ্ব নবীর কাছে যেতে দাও এখন এই ফস্তা বারবার রাজি গেছে তোমাদের কাছে একটা অফার দেই আমার মক্কা অনেক সম্পদ আছে আমার সম্পদের দরকার নাই সম্পদের চেয়ে আমার আল্লাহর নবীর ভালোবাসা আমার কাছে বেশি এখন অফারটা মেনে নিছে আই রে কয় কি সম্পদ তোমার দরকার নেই যাও মিয়া সম্পদ আজকে নিয়ে নিই কাফেরের লোক এমন সম্পদের দিকে তাকায়া সোহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ছেড়ে দিছে সোহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পদের বিনিময়ে জানকে রক্ষা করে মদিনায় চলে গেছে বিশ্বনবী কুফাতে অবস্থান করতেছিলেন খেজুর খাইতেছিলেন এমন সময় সোহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে নবীজি বলতেছেন সোহাইব তুমি বড় লাভজনক ব্যবসা করে এসেছো তখনই আল্লাহ তাআলা আয়াত নাজিল করেছেন ও মিন